সবাইকে স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি আমি মোস্তাকিম বিল্লা শুরুতেই সংবাদ শিরোনাম উৎসব আমাদের সবার বললেন মেয়র লিটন তামাকের অবৈধ প্রচারণা বন্ধে শীঘ্রই মাঠে নামছে রাজশাহী জেলা প্রশাসন রাজশাহীতে এক হাজার জাবাসহ আত দুই এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত উৎসব আমাদের সবার বললেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন বুধবার দুপুরে নগর ভবনের সিটি হল রুমে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন এছাড়া দুর্গাপূজা উপলক্ষে নগর ভবন সহ নগরীর গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে আলোকসজ্জা করা হবে প্রতিমা বিসর্জন ঘাটে সিসি ক্যামেরা লাগানো থাকবে থাকবে পর্যাপ্ত আলোর ব্যবস্থাও সভায় রাজশাহীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম বলেন শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে ম্যাজিস্ট্রেটবৃন্দ দায়িত্বে থাকবেন নির্বিঘ্নে নিরাপত্তায় পূজা উদযাপনের জন্য সব ধরনের ব্যবস্থা করা হবে তারা নিয়মিত পূজা মণ্ডপগুলো ঘুরে দেখবেন আর এমপির ডিসি বোয়ালিয়া সাজিদ হোসেন বলেন বিগত বছরগুলোর মতোই এবারও শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনে মহানগর পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা থাকবে দুর্গা উৎসব শুরু থেকে প্রতিমা বিসর্জন পর্যন্ত নিরাপত্তা দেওয়া হবে ইতিমধ্যে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে পোশাকি পুলিশের পাশাপাশি সাদা পোশাকের পুলিশ নিয়োজিত থাকবে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রাশিকের সচিব আবু হায়াত মোহাম্মদ রহমতুল্লাহ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাজশাহী মহানগরের সভাপতি অলোক কুমার দাস সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শরৎচন্দ্র সরকার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ ধূমপান ও দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইনের অধিকতর বাস্তবায়নে এবং তামাকের বহুজাতি কোম্পানিগুলোর অবৈধ বিজ্ঞাপন প্রচারণা ও পুরস্কার প্রনোদনা প্রদান বন্ধে খুব শীঘ্রই মাঠে নামছে রাজশাহী জেলা প্রশাসন বুধবার সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে নির্বাহী ম্যাজিস্ট্রেটগণের সঙ্গে মতবিনিময় সভায় ভ্রাম্যমান আদালত মাধ্যমে মাঠে নামার এই বিষয়টি অবহিত করে জেলা প্রশাসন রাজশাহী জেলা প্রশাসনের আয়োজনে ও সংস্থা ফর সহযোগিতায় সভায় হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক হামিদুল হক জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে স্থানীয় সরকার রাজশাহীর উপপরিচালক পারভেজ রায়হান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ উপস্থিত ছিলেন সভায় জেলা প্রশাসক হামিদুল হক বলেন তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে আমাদের কার্যক্রম গতিশীল আছে এই আইন আরও অধিকতর বাস্তবায়নে আইনের সীমাবদ্ধতার মধ্য থেকে আরো বেশি বেশি কার্যক্রম পরিচালনা করতে চাই তিনি বলেন ধূমপানের জন্য জোন তৈরি করা দরকার কেননা ধূমপানের কারণে অনেক মানুষ সেকেন্ড হ্যান্ড স্মোকিং শিকার হচ্ছে তাই যে কাই খাক যে ঘরে ভেতরে খাক তার দ্বারা যেন অন্যের ক্ষতি না হয় রাজশাহীতে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ দুইজনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ মঙ্গলবার রাতে মহানগরীর সিটি বাইপাস মোড় এলাকা থেকে তাদের আটক করা হয় আটককৃতরা হলেন চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ আট রশিয়া এলাকার মকবুল হোসেনের ছেলে শরীফুল ইসলাম এবং মর্দনা এলাকার আব্দুল লতিফের ছেলে ইসমাইল পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী মহানগর পুলিশের গোয়েন্দা শাখার এসআই মোকলেশ্বর রহমান তার সঙ্গীয় অফিসার ফোর্স সহ সিটি বাইপাস ঘোরাচত্বর এলাকায় অভিযান চালায় এ সময় চাপাই নবাবগঞ্জ বাস কাউন্টার থেকে জয়নৈক খাদেমুলের চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে পালানোর চেষ্টাকালে শরীফুল ইসলাম ও ইসমাইলকে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক করা হয় ডিবিওয়াইও ওয়াই প্রতি মাসে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান পরিদর্শন করে আসছে এরই ধারাবাহিকতায় এবার রাজশাহী জুটমিল পরিদর্শন করেন তারা প্রতি মাসে বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শনের ফলে বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে ডিবিওয়াইওর একটি ভালো যোগাযোগ হচ্ছে মাসিক শিল্প প্রতিষ্ঠান পরিদর্শনে ডিবিওয়াইওর একটি গুরুত্বপূর্ণ উদ্বেগ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের শিপন ইসলাম বলেন পাট উৎপাদনের সার্বিক বিষয়ে জানতে পেরেছি যা আগে তেমনভাবে জানা ছিল না খুব ভালো লেগেছে রাজশাহী জুট মিল এর প্রকল্প প্রধান মোহাম্মদ শরীফুল কবির বলেন ডিবি ও এ ধরনের উদ্যোগকে স্বাগত জানায় ডিবি ও এগিয়ে যাক এই কামনা করি এছাড়াও তিনি সংগঠনকে নিয়ে বিভিন্ন পরামর্শ প্রদান করেন এ সময় কর্তৃপক্ষ ডিবি ও সদস্যদের বিভিন্ন মেশিনের সাথে পরিচয় করিয়ে দেন তিনি বলেন এখানে হেসিয়ার মেশিন প্রায় একশো রয়েছে এ সময় কর্তৃপক্ষ ডিবি ও সদস্যদের বিভিন্ন মেশিন মডেল মেশিন ফাউন্ডারি শপ বয়লার চালু কোয়ালিটি সেকিং ওয়ার্কশপ সোয়েটার কাপ মেশিন সহ ইত্যাদি পরিচয় করিয়ে দেন তিনি বলেন এখানে হেসিয়ার মেশিন মেশিন প্রায় রয়েছে রাশিয়া থেকে এই এসেছে বলে এই মেশিনের নামকরণ করা হয়েছে হেসিয়ান মেশিন গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড খন্দকার নাসির উদ্দিনের অপসারণের দাবিতে আমরণ অনশন সহ শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলন চলছে আন্দোলনের সপ্তম দিনে বুধবার সকাল থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে থেমে থেমে চলছে শিক্ষার্থীদের বিরোধী ঝাড়ু মিছিল ও সমাবেশ এক দফা এক দাবি ভিসি তুই কবে যাবি স্লোগানে স্লোগানে উত্তাল হচ্ছে গোটা ক্যাম্পাস প্রশাসনিক ভবনের সামনে অবস্থান করছে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীরা আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের সমাবেশ থেকে সকল শিক্ষার্থীদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে অপরিচিতদের প্রবেশ ঠেকাতে শিক্ষার্থীদের মধ্য থেকে একটি ভলান্টিয়ার গ্রুপ তৈরি করে বিশ্ববিদ্যালয়ের প্রবেশ দ্বারে বসানো হয়েছে শিক্ষার্থীরা তাদের ওই এক দফা এক দাবির কথা জানিয়ে ভিসির অপসারণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে তারা ঘোষণা দিয়েছে গত শনিবার আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলাকে কেন্দ্র করে ক্যাম্পাসে আরও বেশি উত্তেজনা চলমান রয়েছে গাইবান্দার গোবিন্দগঞ্জে মেসার্স রাজা পেপার মিলস লিমিটেডের তরল বর্জ্য পরিশোধনাগার না থাকায় কারখানার উৎপাদন কার্যক্রম বন্ধসহ সিলগালা করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর ও প্রশাসন বুধবার সকালে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজির হোসেন সিলগালা করেছে সময় ওই পেপার মিলে বিপুল সংখ্যক সরকারি বিক্রয় নিষিদ্ধ ষষ্ঠ থেকে দশম শ্রেণীর নতুন বই পাওয়া যায় দীর্ঘদিন যাবৎ ওই পেপার মিলের উৎপাদন সৃষ্টি তরল বর্জ্য পরিশোধন ব্যতীত বিষাক্ত কেমিক্যাল মিশ্রিত তরল বর্জ্য পার্শ্ববর্তী গজারিয়া খালে নির্গমন করা হয় আশেপাশের শিক্ষা প্রতিষ্ঠান ও বসতি জনবল এলাকার মানুষ পরিবেশ দূষিত হওয়ায় আন্দোলন করে আসছে এই ছিল আজকের বরেন্দ্র সংবাদে এতক্ষণ বরেন্দ্র সংবাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ